জয়াবতার তন্ত্রে তন্ত্রগুরু শ্রী ভূতনাথ এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। তিনি এসেছেন, অবশেষে তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। কামাক্ষা সিদ্ধ তিনি, তারাপীঠ সিদ্ধ তো বটেই, কামাক্ষা সিদ্ধ তিনি। কামাক্ষা কেন বলছি, কামাক্ষা কেন বলছি না, তার পেছনেও কিন্তু একটা তথ্য রয়েছে। তার উত্তর দেবেন তিনি, তন্ত্রে তন্ত্রগুরু শ্রী ভূতনাথ, তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথ। এবং তাকে যদি পুরো অ্যাড্রেস করতে হয় তাহলে তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথ শ্রী শঙ্কর ভট্টাচার্য, তার অরিজিনাল নাম, কিন্তু ভূতনাথ তার পদবী। তন্ত্রের ক্ষেত্রে তিনি পদবী পেয়েছেন। তিনি জ্যোতিষ আচার্য, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ কুলাচার্য, জ্যোতিষ জোনাচার্য, তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথ শঙ্কর ভট্টাচার্য। আসতে চাননি তিনি, কেননা এই মিডিয়া, এই প্রচার তার পছন্দ নয়। তিনি তন্ত্র সাধনা করেন, কামাক্ষায় তার কিন্তু বিচরণ, সেখানে তিনি থাকেন, প্রয়োজন বোধে আসেন তারাপীঠে। কিন্তু সেই মানুষটাকে এই মিডিয়া অর্থাৎ আমাদের সিটিএন টিভি সার্চ করেছেন, তাকে নিয়ে এসেছেন, আমাদের রিসার্চ টিম তাকে নিয়ে এসেছেন, তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনার মতো মানুষ যিনি নাকি তন্ত্রে এতটাই ভাবে নিজের প্রভাব বিস্তার করেছেন, সেই মানুষের আসা উচিত, প্রচারে আসা উচিত। মানুষ দেখুক অরিজিনাল তন্ত্র কি, তন্ত্র সাধনা কি, এবং তন্ত্র গুরু, তন্ত্র কুলাচার্য যিনি রয়েছেন আজকে আমাদের এখানে, তাকে দেখে শিখুক মানুষ তন্ত্রের মাধ্যমে মানুষের হিত সাধন হয় কিনা। সেই কারণেই কিন্তু তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথ শঙ্কর ভট্টাচার্যকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। কামাক্ষা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ, তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথ শঙ্কর ভট্টাচার্য, আসুন তাকে আমরা ভক্তি ভরে শ্রদ্ধা ভরে স্বাগত জানাই। জয় মা তারা। জয় মা। আচ্ছা একটা কথা বলি পণ্ডিতজি, সেটা হচ্ছে যে কামাক্ষা আপনার কাছ থেকেই শিখেছি, কামাক্ষা নট কামাক্ষা, এই যে কামাক্ষা কথা বলা হয় কেন, মনের কামনাকে পূরণ করার দেবী হচ্ছেন কিন্তু মা কামাক্ষা, সেই কারণে কি, এটা যদি একটু ডিটেলসে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন। যখন মহাদেবের তৃতীয় নয়নে ভস্মীভূত হলো মদন দেব বা কামদেব, তো ভস্মীভূত হওয়ার পর তো নিজের পুনরায় রূপ ফিরে পাওয়ার জন্য মায়ের যেখানে যোনি যোনিপদ্ম পড়েছিল সেই নীলাচল পর্বতের মধ্যে উনি অবস্থান করে দীর্ঘ যুগ যাবৎ তপস্যা করে নিজের রূপ ফিরে পেল, যার জন্যে রূপ ফিরে পেয়েছে, কিন্তু ওনার নাম হয়ে গেল কি অতনু। অতনু মানে যার কোনো, আমরা কামকে দেখতে পাই কিন্তু তনু হিসাবে দেখতে পাই না, অতনু ফেলো, পেলো রূপ ফিরে পেলো কিন্তু সে পুনরায় সেরম রূপ ফিরে পেলো না, কিন্তু অতনু হিসাবে রইল। যখন আমাদের মনের কামনা বাসনা ইচ্ছা জাগে বা কামনা ইচ্ছা জাগে, কিন্তু শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি আছে, কেউ কিন্তু সাক্ষাৎ এসে দাঁড়ায় না, তাহলে অনুভূতি, অনুভূতি এই অশরীরী অনুভূতি, অতনু অনুভূতি, অতনু এবং অতুলনীয় অনুভূতি। এশিয়ান টপ টেন অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং আন্তর্জাতিকভাবে খ্যাত তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথ ভট্টাচার্য, শঙ্কর ভট্টাচার্য। কেননা ভূতনাথটা তার পদবী বা অলঙ্কার বলতে পারেন, এবং তাকে সবাই কিন্তু ভূতনাথ পণ্ডিত বলেই জানে, শ্রী শঙ্কর ভট্টাচার্য বলে কিন্তু অনেকেই জানেন না, সবাই কিন্তু ভূতনাথ পণ্ডিত বলেই জানেন। কেননা কামাক্ষায় তার অবাধ বিচরণ, সেখানে বসেই কিন্তু তার সবকিছু সৎকর্ম, ক্রিয়াকর্ম, তান্ত্রিক কর্ম, তন্ত্র, একদম। তা আজকে আমরা অনেক কিছুই জানবো, অনেক কিছু জানবো ওনার কাছ থেকে, কেননা তন্ত্র কি, তন্ত্রোক্ত ক্রিয়া কি, সৎকর্ম কি, জ্যোতিষ আলোকে তন্ত্র কি, এই বিষয়গুলোও কিন্তু প্রশ্ন থাকবে। কিন্তু এটা আপনাদের অনুষ্ঠান, আপনাদের অধিকার এই অনুষ্ঠানে এসে নিজের সম্পর্কে জানার। আর একটু সুবিধা করে দিই, এই অনুষ্ঠানে অর্থাৎ তন্ত্রে তন্ত্রগুরু শ্রী ভূতনাথ এই অনুষ্ঠানে কোনো ডেটা লাগে না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিচ্ছু লাগবে না, রাশি লগ্ন কিচ্ছু লাগবে না, শুধু আসবেন, এসে বলবেন যে পণ্ডিতজি আমার নামেই
তারপরে দেখুন পণ্ডিতজি আপনাকে কি বলে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি পলতান থেকে বলছি। বলুন। জয় মা তারা। জয় মা তারা বলছি যে আমি ছেলের সম্পর্কে জানবো। ছেলের নামটা বলুন। সৌরভ পাল। সৌরভ পাল, আপনি পলতা থেকে বলছেন তাই তো? বয়স কত ছেলে? বয়স কত আপনার ছেলে? 23 বছর। 23 বছর বয়স। আপনি ব্যারাকপুর পলতা তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সৌরভ পাল। সৌরভ পাল 23 বছর বয়স। ছেলেকে দেখলে বোঝা যায় না, ছেলে কিন্তু মনে চাপা রাগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন? প্রচন্ড জেদি। কিন্তু ছেলে হিসাবে ভালো, কিন্তু কিছু বন্ধু বান্ধবের সঙ্গে ও নিজেকে অন্যদিকে জগতে ঠেলে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনার কাছে হয়তো এই ইনফরমেশনটা নেই, এই ব্যাপারটা একটুখানি কেয়ার নিতে হবে। ছেলেকে একটুখানি আপনি নিজের মতো করে সবকিছু জিজ্ঞেস করুন এবং মাতৃস্নেহে তাকে সবকিছু আদর আপ্যায়ন দিন, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল। আর পারলে একদিন আমার কাছে ছেলেকে নিয়ে আসুন। বলছি কি, ছেলের তো চাকরি টাকরি হবে নাকি ও পাস করে বসে আছে? এই বিষয়ে কিন্তু আমি বলবো আপনি শ্রী ভূতনাথ পণ্ডিতের কাছে, অর্থাৎ তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথের কাছে কিন্তু আপনাকে আসতে হবে, অর্থাৎ ওনার অরিজিনাল নেম শ্রী শঙ্কর ভট্টাচার্য। আমরা কিন্তু অনেক কষ্ট করে ওনাকে, রিসার্চ টিম আমাদের ওনাকে কিন্তু খুঁজে এনেছি কামাক্ষা থেকে। তা এই মানুষটি যখন এই টেলিফোনে আপনাকে উত্তর দিচ্ছেন সেটা আপনার সৌভাগ্য। আপনি প্লিজ ওনার কাছে চলে আসুন, আমি তাহলে কিন্তু আপনার ছেলের লাইফটা দাঁড়িয়ে যাবে সৌরভ পালে, ঠিক আছে? টিভি স্ক্রিনে দেখুন নাম্বার যাচ্ছে, যেটা যোগাযোগের মাধ্যম, পণ্ডিতজির কাছে যাওয়ার মাধ্যম। থ্যাংক ইউ সো মাচ। 8910269982629030305030 এবং 9831336787। আচ্ছা, কোথায় গেলে পণ্ডিতজিকে পাবেন সেটা একটুখানি বলে দিই, এটা রিকোয়েস্ট। কিন্তু এগুলো না চেম্বার বলা যায় না, এটা কিন্তু ওনার অসংখ্য ভক্ত আছে, তারাই কিন্তু প্রচণ্ডভাবে আবদার করে এইখানে ওনাকে চেয়েছেন, সেই জন্য উনিও সেখানে আবেদনে সাড়া দিয়েছেন, যেমন আমাদের আবেদনে আজকে সাড়া দিয়ে এসেছেন। এবং আমি কথা দিচ্ছি এবার থেকে কিন্তু পণ্ডিতজি আসবেন আমাদের চ্যানেলে, এটাও কিন্তু আপনি কথা দিয়েছেন। যাই হোক, ওনাকে পেতে গেলে আপনাদের শোভাবাজার আসতে হবে, আপনার শোভাবাজার ভাগ্যলোক এবং হাতিবাগান দক্ষিণেশ্বর তারাপীঠ তো ওনার ওখানে বিচরণ, এবং নিজস্ব গৃহ উল্টোডাঙ্গা যেটা আদি গৃহ, এখানেই কিন্তু উনি আবার ফিরে এসেছেন। জীবনের অনেকটা সময় কিন্তু কামাক্ষায় উনি কাটিয়েছেন, অনেকটা সময়। আজ কিন্তু উনি আবার নিজ গৃহতে ফিরে এসেছেন, সেখানে থাকছেন। আর একটা কথা বলি, আজকের মতন আজকে যে আপনারা অনুষ্ঠান দেখছেন তন্ত্রে তন্ত্রগুরু শ্রী ভূতনাথ, মঙ্গলবার দিনও কিন্তু দেখতে পাবেন তাই তো? মঙ্গলবার রাত 8টায়, মায়ের ইচ্ছা থাকলে, একদম মায়ের ইচ্ছা থাকলে অবশ্যই মঙ্গলবার রাত 8টায় পণ্ডিতজি আমাদের সঙ্গে থাকবে। এখন দেখেনি কে রয়েছেন। জয় মা তারা, বলুন কে বলছেন? নমস্কার, বাবা বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কে বলছেন? বসুকৃষ্ণ সাঁতরা বলছি, আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম কি বলুন? ছেলের নাম হচ্ছে শ্যামসুন্দর সাঁতরা। শ্যাম সুন্দর সাঁতরা। বয়স কত? বয়স 34। 34 বছর বয়স। আমাদের মধ্যে কি এসেছেন জানেন? তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথ শঙ্কর ভট্টাচার্য, কামাক্ষায় উনি থাকেন, ঠিক আছে? সেই মানুষ এসেছেন। বর্তমান অনেক সমস্যায় জড়িয়ে রয়েছে ছেলে, তাই তো? হ্যাঁ, আছে। শ্যাম সুন্দর ছাত্র অনেক সমস্যায় জড়িয়ে রয়েছে, তাই তো? সেই সমস্যা থেকে সহজে মুক্তি পাচ্ছে না এবং আরো বেশি জড়িয়ে যাচ্ছে। পারিবারিক দিক থেকে কিন্তু সুখী নয় কিন্তু। হ্যাঁ, শুনিনি। পারিবারিক দিক থেকে ছেলে কিন্তু সুখী নয়। ছেলে সম্বন্ধে তো বলছে বর্তমানে একটু অনিশ্চয়তার মধ্যে রয়েছে, পারিবারিক ভাবে শ্যামসুন্দর সাঁতরা সুখী নয়, শুনতে পাচ্ছেন? বুঝতে পেরেছেন? বাদ বাকি প্রশ্নের উত্তর আপনি চলে আসুন পণ্ডিতজির কাছে, সেখানে উত্তরটা পেয়ে যাবেন। কোথায় আসলে পাবেন সেটা হচ্ছে শোয়াবাজার ভাগ্যলোক এবং হাতিবাগান দক্ষিণেশ্বর তারাপীঠে তো অবশ্যই, এবং নিজস্ব গৃহ উল্টোডাঙ্গায়। আর ফোন নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটা ছোট্ট জিনিস আমি শেয়ার করতে চাই, মানে অভূতপূর্ব এই বিষয়টা, এটা আপনার কাছে কিন্তু প্রশ্ন রাখবো। আমার শোনা কথা হোল্ড করুন, আমার শোনা কথা সেটা হচ্ছে যে আপনার পূর্বপুরুষ নদিয়া কৃষ্ণচন্দ্র মহারাজা কৃষ্ণচন্দ্রের কুলপুরোহিত ছিলেন। তা উনি অমাবস্যার রাতে
মহারাজা কৃষ্ণচন্দ্রকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন। এটা বিশালভাবে ব্যক্ত, সবাই জানে আমাদের অনেক, মানে এটা বহু পুরুষ আগে, তারপর তো আমাদের সব বংশে এদিক ওদিক সব ছড়িয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ আবার কি হলো, তা বংশ পরম্পরায় তান্ত্রিক জ্যোতিষী কিন্তু শ্রী ভূতনাথ, তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথ শঙ্কর ভট্টাচার্য। জয় মা তারা বলুন, কে বলছেন? হ্যাঁ জয় মা তারা। কার সম্পর্কে জানবেন? আমি শঙ্কর ভট্টাচার্য কথা বলবো। কার সম্পর্কে জানবেন, আপনার নিজের সম্পর্কে? আচ্ছা, আপনার নাম আর আপনার বয়স বলুন। যারা আসবেন তারা প্লিজ একটুখানি নাম আর এজটা বলবেন। আর একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আপনারা প্লিজ একটু টিভির সাউন্ডটা মিউট করে তবেই আসবেন। যারা যারা অনুষ্ঠান দেখছেন তারা প্লিজ টিভির সাউন্ডটা, টিভি দেখছেন তো, টিভির সাউন্ডটা মিউট করবেন, মিউট করে তারপর ফোনটা করবেন, তারপর আমাদের অনুষ্ঠানে আপনারা আসবেন। এটা আমার রিকোয়েস্ট। তাহলে কি বলুন তো, এই যে ফিডব্যাকটা আসবে না, আপনিও আমাদের কথা শুনতে পাবেন। এবং যারা যারা লাইন পাচ্ছেন না তারা 8910269982 এবং 6290305030 এবং 9831336787 আমাদের মধ্যে এসেছেন, আমাদের সৌভাগ্য, তান্ত্রিক পণ্ডিত শ্রী ভূতনাথ শঙ্কর ভট্টাচার্য। আচ্ছা একটা কথা আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে এশিয়ান টপ 10 অ্যাওয়ার্ড পাত্র আপনি, গোল্ড ক্রাউন অ্যাওয়ার্ড প্রাপ্ত আপনি। গোল্ড ক্রাউন আমি পেয়েছি ত্রিপুরা থেকে, পান্না সাহা। আর এশিয়ান টপ 10 অ্যাওয়ার্ড হরিদ্বার, যে আমরা হয়তো অ্যাস্ট্রো দাদাজি নামে ওকে চিনি, ভদ্রলোককে। তো সেই কনফারেন্স থেকে। আপনি তো রাজারাপ্পা তো অনেকটা বছর কাটিয়েছেন, বহু বছর রাজারাপ্পা কাটিয়েছেন ছিন্নমস্তায়। আচ্ছা, তার মধ্যে আমি একটি কথা বলি, তন্ত্র, তন্ত্র শব্দের অর্থ কি? আমরা জানি তন মানে তনু আর ত্র মানে ত্রাণ রক্ষা করা, কিন্তু আমাদের বেদ কি বলছে? তন্ত্রায়তে ইতি তন্ত্রম। তন্ত্রায়তে মানে, এখানে তন মানে তনু বলছে না, তন শব্দের অর্থ হচ্ছে বিস্তার। আচ্ছা, বিস্তার মানে মানে বেড়ে যাওয়া। তো আজকে যে বেড়ে যাওয়ার যে বিষয়গুলোকে, এটা কি করে ছোট হয়ে গেল? আমরা শিবের শাস্ত্র জানি, শিবকে আগম এবং মায়ের হচ্ছে নিগম। এই আগম নিগমের বিষয়টা কোথা থেকে এলো, কেন এলো? ফোনটা নিয়ে নিন। হ্যাঁ নিয়ে নেন। জয় মা তারা বলুন, কে বলছেন? সোমনাথ পাল। সোমনাথ বাগ, বাগ বাগ। আচ্ছা, সোমনাথ বাগ ডায়মন্ড হারবার থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনার বর্তমান বয়স কত? 30। 30 বছর বয়স। আপনি কি টিভি সাউন্ডটা মিউট করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যারাই আসবেন ফোনে তারা কিন্তু টিভি সাউন্ড মিউট করে আসবেন। আচ্ছা, সোমনাথ বাগ ডায়মন্ড হারবার থেকে 30 বছর বয়স পণ্ডিতজি, সোমনাথ বাগ। সোমনাথ বাবু এখন সমস্যায় আছেন। সমস্যাটা হচ্ছে উনি কোনো কাজ করছে, সে কাজ ঠিক মতো হচ্ছে না, তাই তো? যে কাজ করছে সে কাজে বাধা এসে যাচ্ছে। আপনি যেটা ভাবছেন যে আমার 100% হয়ে যাবে, সেটা 60% আসছে না। এবং সবচেয়ে বেশি আপনি যে বাসস্থানে, যে বাসগৃহে আছেন, সেটা আপনার পক্ষে খুব সুখকর নয়, খুব উপকার নয়, সুখকর নয়, সুখকর আপনার পক্ষে সুইটেবল নয়, আপনার বাস্তুতে প্রবলেম রয়েছে, সেটাই পণ্ডিতজি বলছেন। ঠিক আছে, এই বিষয়ে আলোচনা করতে গেলে ওনার কাছে আসতে হবে। ফোন নাম্বারগুলো দেখছেন টিভি স্ক্রিনে? সম্পূর্ণ রূপে তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে আপনার কিন্তু সমস্যার সমাধান হবে। আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে বা আপনার যদি কোনো রকম কালসর্প দোষ থাকে, বা সেই ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনি তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে কবজে প্রতিকার পাবেন। বুঝে গেল? আচ্ছা, ওনাকে কোথায় পাবো? আমি তো ডায়মন্ড হারবার থেকে বলি। আপনি ডায়মন্ড হারবার থেকে একটা কাজ করুন, আপনি শোভা বাজারে চলে আসুন, হাতিবাগানে চলে আসুন, শোভা বাজার বা হাতিবাগান, বা যদি মনে করেন আপনি উল্টো ডাঙায় আসবেন বিধাননগরে, সেখানেও আসতে পারেন। কোনটা আপনার সুবিধা হবে আপনি একটু বুঝে নিন, আর এই ফোন নাম্বার গুলো লিখে নিন, 8910269982 এবং 6290305030। দেখা যাচ্ছে তো নাম্বার গুলো, ওগুলো লিখে নিয়ে ওনার কাছে চলে আসুন। হয় উল্টোডাঙ্গা বিধাননগর, না হয় আপনি আসবেন হাতিবাগান, না হয় আসবেন শোভাবাজার ভাগ্যলোক, একদম শোভাবাজার মেট্রোর অপোজিটে। ঠিক আছে, জয় মাতা। মানুষ কিন্তু এতদিন ধরে খুঁজছিল আপনাকে, সেই মনের মানুষ যিনি নাকি আমাদের সবকিছু সমস্যার সমাধান করে। দেখুন,
আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু চাই যে এমন একজন মানুষ আসুক যার মধ্যে কোনো রকম চাহিদা ধার নেই, যার মধ্যে কোনো রকম আড়ম্বর নেই, কোনো রকমভাবে বাচালতা নেই। সে মানুষকে কিন্তু প্রতিটা মানুষ চাইছিল। আজকে তন্ত্র জগৎটা এমন জায়গায় পৌঁছে গেছে, তন্ত্র জানতে গেলে আগে বেদ জানতে হবে। অবশ্যই, কারণ বেদ থেকে সব এসেছে। তো বেদ মানে কোন বেদ? ঋগ্বেদ। ঋগ্বেদ থেকে একটু জানতে হবে। আজকে সংস্কৃত জ্ঞান যদি না থাকে, বেদ যদি না জানে, তন্ত্র হচ্ছে ঘরানা। এটা ওই মানে কারোর দি মুখ দিয়ে শুনলাম বা ইয়ে হলো, এরকম নয়। ঘরানা থেকে, ঘরানা মানে সাধনা। অবশ্যই তারা জানে যে কোথায় কি আছে না আছে। আজকে রামকৃষ্ণকে দেখুন, আজকে সাধক বামা খাপাকে দেখুন, তার বাবাও কি ছিল? সেও সাধক ছিল, প্রতিজন সাধক ছিল। আজকে রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চাটুর্যে, উনি একনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন এবং সত্য ছাড়া উনি কোনদিন কোনো পদ অবলম্বন করেনি। উনি জমিদারের মিথ্যের আশ্রয় নিয়ে মিথ্যে কোনো মামলায় লড়তেও যায়নি, যার জন্য তাকে ভিটে মাটা মাটি ছাড়তে হয়েছিল। তাই সেই জায়গায় ওনারা সব আঁকড়ে ছিল। তাদের ঘরে এই তন্ত্র বলুন বা সাধন মার্গ বলুন, এদের ঘরে ভগবান আসবে না কেন? তো তন্ত্র হচ্ছে ভগবানের সাধনা। কোন ভগবান? শিব এবং দুর্গা। আমি একটু আগে বলেছি তান কায়াতে ইতি তন্ত্রম, তনুরক্ষাতে তন্ত্রম নয়। যে তন্ত্রটা বিস্তার লাভ করেছে, সেই বিস্তারটাকে ঠিকভাবে ঠিক জায়গায় তাকে প্রতিস্থাপন করতে তন্ত্র। আজকে আমাকে অনেকজনই অনেকবারই ফোন করেছে এই প্রোগ্রামের ব্যাপারে আগেও, বলছে তন্ত্র গুপ্ত সাধনা আনতেন। আর গুপ্ত কি? যদি গুপ্ত যদি হতো তাহলে মাকে শিব অমরনাথে গিয়ে এই মন্ত্র কেন দিত? অবশ্যই ঠিক কথা। গুপ্ত হচ্ছে বীজ, সাধন নয়। আজকে সাধন সাধনা করতে গেলে আমরা যদি লোকনাথ ব্রহ্মচারীকে দেখি, হ্যাঁ, তো ওনার যে গুরু ভগবান চন্দ্র গাঙ্গুলি, ওনাকে সেই হাটে বাজারের মধ্যেও সাধন করতে বলেছিল। কেন? সব জায়গায় সাধনার অঙ্গ, সব জায়গায়। আজকে তোমরা আজকে আজকে যখন হোম যজ্ঞ করতে যাচ্ছ, হোম করতে যাচ্ছ, তো তোমরা কি করছো? তোমরা লোকজন নিয়ে তারাপীঠে বিশাল ভিড় করে হোম যজ্ঞ। তাহলে এটা গুপ্ত কোথায় রইলো? তুমি তো লোককে বলছো গুপ্ত। সাধনঙ্গ, সাধনঙ্গ জায়গায় কি থাকবে না থাকবে নিজের ভেতরে থাকবে। তুমি মানুষের উপকার করো, দেখো। অবশ্যই, এবং আপনি কিন্তু প্রতিটা মানুষকে মহামৃত্যুঞ্জয় কবচ বা বগলমুখী কবচ বা প্রজাপতি কবচ, যার যেটা প্রয়োজন সেটা কিন্তু দেন। অবশ্যই অবশ্যই, দ্রুত কাজও হয়, খুব একদম কাজও হয়। মহামৃত্যুঞ্জয় কবচ করতে গেলে মহামৃত্যুঞ্জয় সম্বন্ধে জানতে হবে। কেন মহামৃত্যুঞ্জয়? কোথা থেকে মহামৃত্যুঞ্জয়? মহামৃত্যুঞ্জয় নিয়ম কানুন কি আছে? ওই বেশে বললো কেউ, চলো ভাই লিখে দিলাম করে দিলাম, না না না, ওরকম ভাবে কোনো কার্যাদি হয় না। একদম, যদি পণ্ডিতজি একটু দেখেনি কে রয়েছে দেখুন। জয় মাতারা বলুন, কে বলছেন? নাম বলুন যার সম্পর্কে জানবেন। উজ্জ্বল দাস। এটা কি আপনার নাম? নিজের সম্বন্ধে জানবেন? বয়স? ছেলে কি? ছেলের নামই কি উজ্জ্বল দাস? আচ্ছা, তার বয়স কত? 35। কোথা থেকে বলছেন? হ্যাঁ, উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গায় তো পণ্ডিতজি নিজস্ব গৃহ মন্দির রয়েছে। ওনার নিজস্ব গৃহ মন্দির তো উল্টোডাঙ্গায় তো রয়েছে, আপনাদের কাছেই তো রয়েছে। ঠিক আছে, আপনি ফোন নাম্বারগুলো লিখে নিন, পরে যোগাযোগ করে ওনার কাছে চলে যাবেন। এখন উজ্জ্বল দাস 35 বছর বয়স, তার সম্বন্ধে পণ্ডিতজি একটু বলুন। উজ্জ্বল দাস এখন যেটা হচ্ছে, উনি কোথাও যদি সার্ভিস বা চাকরি করে থাকে, খুব সমস্যার সম্মুখীন আছেন। আচ্ছা, তাই কি? উজ্জ্বল দাস যদি কোনো সার্ভিস বা চাকরি কিছু করে থাকেন, সমস্যার মধ্যে রয়েছেন আপনার ছেলে উজ্জ্বল দাস? হুনা, হ্যাঁ কি না? হ্যাঁ, সেটাই সমস্যা, খুব সমস্যার মধ্যে রয়েছে এবং নিজেকে ও নিজে ঠিক রাখতে পারছে না যে কোন দিকে যাবে, কোন দিকে এগোবে, কোন দিকে এগোবে না, এবং খুব চঞ্চল, খুব চঞ্চলতার মধ্যে রয়েছে। কনফিউজড আপনার ছেলে, তাই না? ঠিক। তা এই বাদ বাকি বিষয়টা আপনি একটু ওনার নিজগৃহ মন্দির বিধাননগর উল্টোডাঙ্গায় বিশদে জেনে নেবেন। অ্যাড্রেসটা এক্ষুনি জানতে পারেন, কিন্তু ফোন নাম্বারগুলি খোলা রয়েছে, ঠিক আছে? যে মাধ্যমগুলি সেগুলো কিন্তু অন রয়েছে, আপনারা কিন্তু জেনে নিতে পারেন। উল্টোডাঙ্গায় কিভাবে যাবেন, কোন স্থানে যাবেন এবং সেই জায়গার ল্যান্ডমার্ক কি, সব কিছু জেনে নেবেন, ঠিক আছে? এখনো কোনো ফোন করে নিন। ধন্যবাদ। জয় মাতা। 8910269982629030503030
এবং 9831336787 এই নাম্বারে ফোন করে নিন। ফোন করে কিন্তু উল্টোডাঙ্গায় চলে যান নিজ গৃহ মন্দির, সেখানে গেলেই কিন্তু পণ্ডিতজি আপনার সব সমস্যার সমাধান করবে। যদি আপনি প্রপার ক্যালকাটার লোক হন তাহলে কিন্তু আপনারা শোয়া বাজারে আসতে পারেন, শোয়া বাজার ভাগ্য লোক একদম মেট্রোর অপোজিটে, বা হাতিবাগানেও চলে আসতে পারেন। হাতিবাগানে কোথায়, মানে খুব কাছাকাছি আছে, ডাবিশ করে উল্টো দিকে, আচ্ছা তার হাতিবাগানেও আসতে পারেন। এছাড়া দক্ষিণেশ্বরও সৌভাগ্য দিশারি, সৌভাগ্য দিশারি হাতিবাগানে, তাই না? দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর সৌভাগ্য দিশারি। আর এছাড়া আপনারা তারাপীঠে কিন্তু পণ্ডিতজিকে আপনারা প্রত্যহই পাবেন, এটা একটা বিরাট খুশির খবর। জয় মা তারা বলুন, কে বলছেন? আমি সৌমেন চক্রবর্তী বলছি, বাকেশ্বর থেকে। কোথা থেকে? বাকেশ্বর। আচ্ছা, সৌমেন চক্রবর্তী, তাই তো? হ্যাঁ হ্যাঁ। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানি। বয়স কত আপনার? আমার 42 বছর বয়স। 42 বছর বয়স। আমাদের অনুষ্ঠানটা কি প্রথম থেকে দেখছেন? হ্যাঁ, আমি একদম প্রথম থেকে দেখছি। কেমন লাগছে পণ্ডিতজির যে বক্তব্য, কি সুন্দর করে বলছেন এবং অসাধারণ ক্ষমতা, শুধুমাত্র নাম শুনেই আপনার সম্পর্কে বলে দিচ্ছেন। এই যে আপনার নাম সৌমেন চক্রবর্তী, 42 বছর বয়স, এবার আপনার পালা, আপনার সম্পর্কে আপনি শুনে নেবেন। অসাধারণ ক্ষমতা, কিন্তু সঠিক তন্ত্রক্রিয়া, তন্ত্র সাধনা না করলে কিন্তু এই ক্ষমতার অধিকারী হওয়া যায় না। হ্যাঁ, মানে ওনার জীবনের অনেকটা সময় কিন্তু উনি কামাক্ষায় কাটিয়েছেন, তারপর রাজারাপ্পায় কাটিয়েছেন ছিন্নমস্তা মন্দিরে, তা সেই হিসেবে এই বিষয়গুলো তো তার মধ্যে থাকবেই। এবং বংশ পরম্পরায় তান্ত্রিক জ্যোতিষী উনি, ওনার বাবা, ওনার ঠাকুরদা বংশ পরম্পরায়। যে ঘটনাটা বলছিলাম মহারাজা কৃষ্ণচন্দ্রের, যিনি কুলপুরোহিত ছিলেন, তিনি কিন্তু অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ মানে কৃষ্ণচন্দ্রকে দেখিয়েছিলেন, সেই বংশের সন্তান। আচ্ছা, সৌমেন চক্রবর্তী 42। সৌমেন বাবু, আপনি কি কোনো ব্যবসা করেন? হ্যাঁ, এক সময় ব্যবসা কিন্তু বিশাল ছিল, সেই ব্যবসা কিন্তু আজকে ধীরে ধীরে কিন্তু তারা মানে নিচের দিকে নেমে গেছে। একদম 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 ঠিক আছে। এবং এই ব্যবসা নামার পেছনে আপনার কারণ আছে, কারণ হচ্ছে আপনি কিছু লোককে এই ব্যবসা শিখিয়েছেন, তারাই কিন্তু আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমি জোর গলায় বললাম, ব্যবসা শিখিয়েছেন আপনি অন্যকে? হ্যাঁ, এবং তারাই আপনার ক্ষতি করেছে। আমি এখনো পর্যন্ত ওটাই করি। আচ্ছা, আপনার কি মানে, আমার না কেমন একটা লাগছে যে আপনি কোনোদিন এসেছিলেন পণ্ডিতজির কাছে কোনোদিন কোনোভাবে? না 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 না, আমি তো এই অনুষ্ঠানটা দেখে ভালো লেগেছে তাই কি ফোন করেছেন? হ্যাঁ, আমি ফোনে মানে দেখছিলাম, খুব ভালো লাগছে আমার। তা সৌমেন বাবু, তাহলে কিরকম লাগছে, আপনার প্রতিক্রিয়া কি? আমি তো নিজেই কেন অবাক হয়ে যাচ্ছি, তাই না? যাব। আপনার কোথায় সুবিধা হবে? কোথায়? আমার তো আমার বাড়িতে তো নেপালে। দক্ষিণেশ্বর? শিষ্যা কিন্তু ফোন ধরছেন, আপনি এই মুহূর্তে কিন্তু কমপ্লিট করে নিন, কনফার্ম করে নিন। আপনার জীবনকে নতুন ভাবে উদ্ভাসিত হতে দেখবেন ওনার সামনে বসে, সেই জন্য কিন্তু চেম্বারে আসাটা প্রয়োজন। স্বল্প সময়ের মধ্যে জেনে কোনো লাভ নেই, জেনে ঘরে বসে থাকলে কোনো লাভ হবে না, ঠিক আছে? জয় মা তারা। আজকে আমাদের বাধ্য হচ্ছি, সময় তো বলছে সময় শেষ, সময় হিসেবে আর ঘন্টা দিয়ে দিয়েছে, কিন্তু তন্ত্রে তন্ত্রগুরু শ্রী ভূতনাথ আগামী মঙ্গলবার ঠিক রাত 8টার সময় আবার দেখতে পাবেন। ততক্ষণে পণ্ডিতজিকে প্রণাম জানিয়ে আপনাদের নমস্কার জানাই। জয় মা।